বা পড়াশোনার কোনো শেষ হয় না, তাই প্রত্যেক বছর স্কুল বা কলেজের গণ্ডি পেরিয়েও নিজের প্রোডাকশন হাউসে সরস্বতী পুজো করেন রাজদা এবং শুভশ্রীদি। তো এইবার হাসছো কেন? প্রথমে স্কুল কলেজে গণ্ডিতে সত্যিই পেরিয়ে গেছে, এটা কিছু মিথ্যে বললাম, আর পড়াশোনা হচ্ছে সামনে তারা দাঁড়িয়ে আছে তাদের মুখ দেখে হাসছে। কিন্তু এবার সত্যি বলে, পরের বছর থেকে তো বইয়ের সংখ্যাটা বাড়তে থাকবে, এবার বই নেই আর দু তিন বছর থেকে বইয়ের সংখ্যা বাড়বে, সেটার জন্য মোটামুটি রেডি তো? একদম অ্যাবসলিউটলি রেডি। নেক্সট ইয়ার হাতে খুঁড়িও হবে তার, এবং নানান রকম পড়াশোনা। হ্যাঁ আমি তো ভাবছি ওকে হাতে খুঁড়িয়ে দেবো না, খুব চাপ পড়াশোনা, ক্যামেরা না, এখন থেকে তো ক্যামেরা ধরে নেয় ও, আর ও তো এখন থেকেই ওর মা পড়ায়, আমি দেখি তো। পুজোদা ইউবান পড়াশোনা কিন্তু ওর মোটামুটি দু মাস বয়স থেকেই শুরু হয়ে গেছে, বিকজ মানে এটা একটা বয়স থেকে পড়াশোনা, আমি ইউবানের কষ্টটা বুঝতে পারছি। এটা একটা মানে অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে, যেটা খুবই হেলদি একটা অ্যাক্টিভিটিস, সেটা আমি দু মাস বয়স থেকেই আর কি করানো উচিত এবং করাই। সো পড়াশোনাটা মানে ও এভরি নাইটে বেড টাইম স্টোরি শুনেই ঘুমোয় এখন থেকে। সো আমি ওকে গল্পের বই শুনি শোনাই, এবং তারপরে ও যখন ঘুম পায় ও একটা সিগন্যাল দেয়, ঘুম পাড়াই। এটা কি মায়েরই দায়িত্ব গল্পের বই মানে গল্প শোনানোটা, নাকি রাজদার দায়িত্বটা মাঝে মাঝে? সবাই ওর দায়িত্ব সব কিছু, মানে কারুর একার দায়িত্ব না, বিকজ ও সবারই, মানে শুধু আমার একার ওর ওপর অতটা মানে পুরোটা অধিকার নেই, সবারই সমস্ত মানে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, তেল মাখানো, এভরিথিং সবাই সবটা করে। আর ওর বাবা তো সব থেকে বেশি মানে হিজ হ্যান্ডস অন ড্যাডি। একটু আগে বলছিল যে আমার ইচ্ছেই নেই পড়াশোনা করানো, যতদিন না পড়াশোনা কাছে আসে ততটাই। রাজদা নিজেও ছোটবেলায় বোধহয় এরকমই ছিল, তাই? পড়াশোনা করতে খুব একটা ভালোবাসতাম না, বাট পড়াশোনা করতে হতো, না হলে মায়ের বকা, বাবার বকা, বাড়ির বড়দের বকা খেতে হতো। আর পড়াশোনা এখন বুঝি, যদি খুব সিরিয়াসলি তখন ভালো করে পড়াশোনা করতাম তাহলে হয়তো আরও স্মুথ হতো লাইফটা। আমি সবাইকে সাজেস্ট করি যে পড়াশোনা মাস্ট, যা করো পড়াশোনার সময় পড়াশোনা খুব ভালোবাসে, মানে আই মিন হয়তো মানে পুঁথিগত বিদ্যা নয়, গল্পের বই থেকে শুরু করে নলেজ, হি লাভস দ্যাট ফ্যাক্ট, মানে নলেজ যেটা যেখানে যেখানে দেখে গেইন করা যায় সেটা বই ছাড়া আর কিছুই না। সো ওটা ও খুবই বিলিভ করে, একদমই তাই, মানে স্কুলের পড়াশোনাটাই আলটিমেট নয়, তারপর আসল পড়াশোনাটা শুরু হয়। তো রাজদা, তুমি নিচে বলছিলে যে তোমাদের যে পুরোহিত সে 10 বছরের কোন, আমি 2-3 বছর ধরে দেখছি, দিনে দিনে দেখছি স্টাইলটা বাড়ছে, চোখের চশমাটাও তোমার মতো হচ্ছে, এটা কি তোমার? আমার, আমার, এটা আমার, তার তার তোমার তো হচ্ছে। আচ্ছা বুঝে গেছি, তোর ভালো লেগেছে ওকে? যখন অঞ্জলি দেয় বা ইয়ে করে একটু হিপ হপের মতো, সর্বভূতে সুশক্তি রূপে সরস্বতী, দেখবো ভালো না, এরকম ছোট্ট করে একটা র‍্যাপ হয়ে গেল। তো আজকে কি এই যে পাঞ্জাবিরা সরস্বতী পূজোর জন্যই এই রং? এটা লাস্ট 4 বছরের পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি, একই জামা পরে আছে, কারণটা কি? নতুন আসলে রাজ চক্রবর্তী এসেছে, তার সঙ্গে কি এসে ইম্পর্টেন্ট নয়। শুভশ্রীদি, শুভশ্রীদি পাশে আছে, ও আছে, তার ওর জন্য আর কিছু লাগবে না, নতুন জামা কাপড়ের কি দরকার আছে? একটা কথা বলে, আজকে তো তোমাদের কথা মানে শুভশ্রীদি এই ব্যাপারটা হয়ে গেছে যে এই রব নে বানা দি জোড়ি তুঝমে রব দিখতা হ্যায়, রাজদা নাকি সবসময় সব ঠাকুরকে দেখেই তোমার কথা বলেন, এটা প্রত্যেক ক্ষেত্রে আজকেও নিচে বলেছে। হ্যাঁ একদমই তাই, মানে হি ইজ লিটল অবসেসড অ্যাবাউট মি, সো আমি মাঝে মাঝে বলি প্লিজ এরকম করো না, অ্যাটলিস্ট সবার সামনে করো না, সবাই ভাববে না একামো করছো, বাট হি ডাজন্ট কেয়ার। হয়ে গেছে, করি নাকামো করি তো, কি হয়েছে আমার বউকে নিয়ে নাকামো করি, পাশের বাড়ির বউকে নিয়ে করবো নাকি? শেষ করবো শেষে, আজকে কি কি ওখানে রান্না চলছে উল্টো দিকে, কি কি প্ল্যান একটু বলো আজকে মেনু কি? জানি না বাবা, ফুড ফুড মিনিস্টার, ওই খিচুড়ি আর পুজো, অসাধারণ খিচুড়ি, কড়াইশুঁটির কচুরি, লাবড়া, আলুর দম, ডাল, ছোলার ডাল, পায়েস, মিষ্টি, পাঁপড়, কুলের চাটনি, যা যা হয়। এবার মনে মেনু চেঞ্জ হয়নি না? লাস্ট একটা প্রশ্ন, কুল কোনোদিন সরস্বতী পূজার আগে খেয়েছে? হ্যাঁ বহুবার খেয়েছি, লোভ সামলাতে পারিনি। বর্ধমানে আমাদের নিজেদের 2-3টে কুলের গাছ ছিল, পেরে পেরে খেয়ে মানে খেয়ে ফেলেছি, তাতে মনে হয়েছে ফেল করি, করলে করবো, কিছু করার নেই, কারণ ভগবানকে প্লিজ ভগবান ফেল করিও না, কুলটা খেয়ে ফেলছি বলে খেয়ে ফেলতাম। শেষ করবো শেষে দর্শকদের কিছু, কি বলবো, টলিফোকাসের সমস্ত দর্শকদের জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, অনেক ভালো রাখুন সবাই সবাইকে, বিদ্যা খুব ইম্পর্টেন্ট। আমার তরফ থেকেও সকলকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকুন, এবং
অফকোর্স এখন যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেফ থাকুন এবং স্যানিটাইজ থাকুন। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।